Hello everyone, assalamu alaikum, welcome back to my channel Home Organizing by me. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি দিনের ব্লগ শেয়ার করতে। ব্লগের শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন ছোট্ট পুরি কীভাবে দুষ্টামি করে। এটা হচ্ছে সুপার অ্যাক্টিভ বেবি যারা তাদের মাদের জন্য। সুপার অ্যাক্টিভ বেবিদের মাদের যে কী জ্বালা সেটা হয়তো সেই মারাই বুঝতে পারবেন। যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে। বিকেলবেলা একটু বের হয়েছিলাম ছোট্ট পরীকে নিয়ে। মেইনলি গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরার আই ব্লকের দিকে। ওইদিকে হচ্ছে আমাদের একটা নতুন প্রজেক্ট স্টার্ট হয়েছে। বেশ কিছুদিন থেকেই প্রজেক্টের কাজ চলছে। এক দুদিনের মধ্যে আমাদের প্রজেক্টের মেইন যে কাজ সেটা শুরু হতে যাচ্ছে। তো সেটা দেখতে গিয়ে দেখি চারপাশে এত এত কাশফুল, আমি দিশেহারা হয়ে গেছি। শরতের মেইন আকর্ষণ হচ্ছে শরতের আকাশ আর কাশফুল। আমার তো প্রচুর ভালো লাগে শরতের আকাশ আর কাশ, যদিও আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল। তারপর এই বছর আসলে কাশফুলের জন্য ওভাবে যাওয়া হয়নি প্রিপারেশন নিয়ে, বা ছবি তুলতে যাব সেই প্রিপারেশন নিয়ে আসলে যাওয়া হয়নি। কিন্তু প্রজেক্ট দেখতে গিয়ে দেখি যে প্রচুর প্রচুর কাশফুল, এত এত কাশফুল যে ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিই। সেই সাথে ছোট্টপুরীর মামা ছোট্টপুরীকে বেশ কিছু ছবি তুলে দিয়েছে কাশফুলে, আর ভিউটা অসম্ভব সুন্দর ছিল। চারপাশে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর হালকা মৃদু বাতাসে কাশফুলেদের খেলা দেখতেও আমার খুব ভালো লাগছিল। প্রজেক্ট দেখলাম, টুকটা কথা বলছিল যারা ওখানে আছে দায়িত্বে, তাদের সাথে কথা বলে চলে গিয়েছিলাম আমরা অবশ্য একটু অফিসে। অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্টের যে হুঁশিয়ার, আমাদের এই প্রজেক্টের যে হুঁশিয়ারটা সেটা এসেছে আজকেই, প্রিন্ট কপি যেটা, সেটা দেখার জন্য একটু গিয়েছিলাম। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে হালিমা নিবাস, তো সেটারই হুঁশিয়ারটা দেখতে গিয়েছিলাম। হুঁশিয়ারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কালার কম্বিনেশনটাও সুন্দর ছিল। যদিও রেডটা ভিডিওতে কেন জানি একটু বেশি গ্লসি লাগছে, বাট রিয়েল অনেক সুন্দর ছিল। তো এগুলো চেক করে নেওয়ার পর কিছুক্ষণ বসে চা খেয়ে বাসায় ব্যাক করলাম, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল।
পাশে ব্যাক করে ফ্রেশ হয়ে বেশ অনেকক্ষণ পর ক্যামেরাটা আবার অন করলাম। একটা ডেজার্ট বানাবো, তার জন্য আমার একজন ভিউয়ারের রিকোয়েস্ট ছিল আমি এই ডেজার্টটার রেসিপির জন্য। তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি তাহলে রেসিপিটাও শেয়ার করি। প্রথমে আমার এখানে যা যা লাগছে, প্রথমে আমি এখানে নিয়েছি বিস্কিট, আমি এখানে ম্যারি বিস্কিট নিয়েছি, যে কোনো বিস্কিট হলেই হবে এখানে, তবে একটু মিষ্টি কম এই টাইপের বিস্কিট ব্যবহার করলেই বেশি ভালো হবে। এবার লাগছে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম। দুইটা ডিমের মূলত আমি কুসুমটা নিচ্ছি আর সাদা অংশটা আমি আলাদা করে রাখছি। এবার আমি এখানে একটা চকলেট নিয়ে নিয়েছি, ডার্ক চকলেট, ডার্ক চকলেট বা যে কোনো চকলেট হলেই হবে। চকলেটের কিছুটা অংশ আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আমার অর্ধেকটা লাগবে, আমি একটা চকলেটের অর্ধেকটা নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চকলেট হবে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম দুধ এবং এক চা চামচ কফি, ইনস্ট্যান্ট কফি মিক্স করে নিচ্ছি। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমি লেয়ার তৈরি করার জন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক নিচ্ছি। আপনারা যদি কন্ডেন্স মিল্ক অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে হেভি ক্রিম যেটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম। নিয়ে নিচ্ছি গদের কাপ পরিমাণ দুধ, দুধটা একটু ঘন হলেই ভালো হয়। আমি এখানে রুম টেম্পারেচার থাকা দুধ ব্যবহার করেছি, গরম বা ঠান্ডা হওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নস্টার্চ, যদি কর্নস্টার্চ না থাকে সেই পরিবর্তে আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সেই সাথে যোগ করছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে চুলায় দেওয়ার আগেই ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি এবং সেই পাত্রে যোগ করছি 1 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না, যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি। যদি কেউ একটু মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে কন্ডেন্স মিল্কটা এই হোয়াইট ক্রিমের ক্ষেত্রে এক কাপের পরিবর্তে 1.5 কাপ ব্যবহার করতে পারেন। কর্নস মিল্কের পর আমি যোগ করলাম 1 কাপ পরিমাণ দুধ। আগেটাতে আমি 1.5 কাপ যোগ করেছিলাম, এখানে আমি 1 কাপ দুধ যোগ করছি। হোয়াইট ক্রিমটা আমার পরিমাণে একটু কম লাগবে। সেই সাথে যোগ করছি 2টা ডিমের কুসুম। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কর্নস মিল্ক, মিল্ক এবং ডিমটাকে। আবার যোগ করছি 1.5 টেবিল চামচ কর্নস্টার্চ। আমি আবারও বলছি, যদি আপনাদের কাছে কর্নস্টার্চ না থাকে সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চকলেট ক্রিমটাকে বানানোর জন্য চুলায় হাঁড়ি যোগ করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দুধ বলকাতে শুরু করবে তখন আমি যোগ করছি চকলেট কেটে নিয়েছিলাম সেই চকলেটটা। এবার সব কিছু ভালো করে মিক্স করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থাকবে মিডিয়াম এবং অনবরত এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে দেখা যাবে নিচ থেকে একটা পোড়া লাগার ভাব থাকবে বা দলা পেকে যাবে। এভাবে মিডিয়ামে আঁচে 10 মিনিটের মতো জাল করার পর অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার প্রথম লেয়ারের, প্রথম চকলেট ক্রিম যেটা আমি তৈরি করছি লেয়ারের জন্য, সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর একটু ঘন করে নিতে হবে এটাকে। বেশ ভালোই ঘন হয়ে এসেছে এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। তো আমি এখনই এটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যেটা করব, আমি প্রথমে চকলেট ক্রিমটাকে বেস হিসেবে ব্যবহার করব নিচের, তার জন্য আমি যে চকলেট ক্রিম তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আমি যে বিস্কিট নিয়েছিলাম সেই বিস্কিটটা আমি যে কফি মিল্ক তৈরি করে রেখেছিলাম সেখানে ডুবিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলাই দিয়ে দিচ্ছি।
প্রথম লেয়ারে বিস্কিট দিয়ে দেওয়ার পর উপরে হালকা করে আমি হচ্ছে আবারও চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি, এর উপর আবার যোগ করছি হচ্ছে দ্বিতীয় লেয়ারের বিস্কিট। এবার আমি বিস্কিটটা দিয়ে দেওয়ার পর আমি চুলায় চকলেট ক্রিম যেভাবে তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে চুলায় জাল করে হোয়াইট ক্রিমটাও তৈরি করে নিয়েছি, যোগ করছি উপর থেকে হোয়াইট ক্রিম। সম্পূর্ণ হোয়াইট ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেছে, একটু লেভেল করে নিলাম। ওপরে একটু ডেকোরেশনের জন্য আমি চকলেটকে উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কেউ ফ্রুটস বা জেলি অ্যাড করতে পারেন। যে আমি অনেক সময় জেল অ্যাড করি, আবার অনেক সময় হচ্ছে কোনো ফ্রুটসও অ্যাড করে থাকি। যেহেতু আমি আজকে চকলেট লেয়ার বিস্কিট পুডিং বানাচ্ছি, তার জন্য উপর থেকে চকলেটটাই অ্যাড করলাম। এবং সেই সাথে আমি কিছু চকলেট চিপস, ডার্ক চকলেট চিপস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার বিস্কিট লেয়ার চকলেট পুডিং। এবং এবার আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রাখবো। যদি ওভারনাইট ফ্রিজে আপনি রাখতে না পারেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার লেয়ার বিস্কিট পুডিং রেডি হয়ে যাবার পর এর ফিনিশিং লুকটা দেখে আমার ছোট্ট পরি কী বলবে সেটা আপনারা ভিডিও শেষে শুনতে পাবেন। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। মামি দেখি তো কেক, এই কেকটা দেখি, দেখতে চাও? ওকে তুমি এখানে রেখে দাঁড়াও। কি ইয়ামি কেক? আই ওয়ান্ট ইট। ওকে বাট নট নাও মামি। না না শুনো শুনো মামি, আমি এগুলো খেতে চাই। হুম, চকলেট। আচ্ছা আমি তোমাকে চকলেট দিচ্ছি, কিন্তু এটা তো এখন খাওয়া যাবে না, কেন জানো? চকলেট খেতে চাই। ওকে বাবা, মা চকলেট পাগলি চকলেট খাবে? হুম। কি হয়েছে? ইট চকলেট। ইউ ওয়ান্ট টু ইট চকলেট? ইয়া। ওকে ওয়েট করতে হবে একটু। চকলেট